আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো আমি আর রুনা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক আজকে আমি নিউমেরিক্যাল অ্যানালাইসিসের নিউমেরিক্যাল সলিউশন অফ ওডিই বা অর্ডিনারি ডিফান্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট একটা থিউরি পড়াবো যে থিউরিটা হচ্ছে পিকার্স মেথড পিকার্সের নামানুসারে পিকার্স মেথড নাম করা হয়েছে তার সূত্র অনুসারে তো মেথডটা পিকার্স পরীক্ষায় আসে এখান থেকে একটা অঙ্ক পরীক্ষায় আসে তো আজকে আমি তোমাদেরকে পিকার্স মেথডটা বুঝাবো আগে এরপর একটা অঙ্ক করে দিব আচ্ছা মেথডটা একটু দেখছি প্রথমে আমাদের এই পিকার্স মেথড করার জন্য ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা দরকার হবে যেটা আমরা কনসিডার করে নিব যে উই কনসিডার দ্য ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন dy dx equal এটাকে এক নম্বর সমীকরণে রেখে দিব এবং এখানে একটা ইনিশিয়াল কন্ডিশন লাগবে ইনিশিয়াল কন্ডিশনটা কি ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে x এর মান যদি x হয় এই মানটা যদি আমি ফাংশনে বসাই তাহলে y এর মানটা y পাওয়া যাবে ওকে ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে যদি আমি যে কোনো একটা মান x এর ধরে নেই x সেই মানটা ফাংশনে বসানো হলে যে অ্যানসারটা পাবো সেটা হচ্ছে এটা হলো ইনিশিয়াল কন্ডিশন তো আমি ফাংশনটাকে এক নম্বর সমীকরণ ধরলাম আর দুইটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন ধরে নিলাম এরপর এক নম্বর সমীকরণের উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করে দিব ইন্টিগ্রেশন কিভাবে করব। এই যে এক নম্বর ইকুয়েশন কে সেখানে আপার লিমিট লোয়ার লিমিট কিভাবে দিব এই যে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে ওয়াই নট থেকে ওয়াই পর্যন্ত আর এক্সের এর ক্ষেত্রে এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এক্স নট থেকে এক্স পর্যন্ত ইন্টিগ্রেশন করার পরে দেখো এখানে ইন্টিগ্রেশন করলে এটা মান আসে ওয়াই আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ করলে এটা হয়ে যায় ওয়াই মাইনাস ওয়াই নট আর ফাংশন ফাংশনকে যা আছে আপাতত এখানে রেখে দিচ্ছি কারণ ফাংশনটা কেমন হবে সেটা আমরা এখন পর্যন্ত জানি না যেহেতু এটা থিওরি ওকে এখন আমি কি করব ওয়াই নটটা এই যদি ডান পাশে চলে আসে এটা প্লাস হয়ে যাচ্ছে এটাকে তিন নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে রাখবো তো এই ইকুয়েশন হচ্ছে আমাদের ইন্টি একটা ইন্টিগ্রাল ইকুয়েশন কেন বলা হলো বলো তো এই যে ইন্টিগ্রেশন চিহ্ন আছে তাই একটা ইন্টিগ্রাল ইকুয়েশন আর এটা কন্টেন্স দা আননোন ফাংশন ওয়াই আন্ডার দা আমাদের এই যে এই যে ইন্টিগ্রাল সাইনের এই যে আবার বলছি এটা কন্টেন্স দা আননোন ফাংশন ওয়াই আন্ডার দ্য ইন্টিগ্র্যাল সাইন এর মানে ইন্টিগ্রাল সাইন আকারে একটা আননোন ফাংশন আমাদের এখানে দেওয়া আছে আর এটা একটা ইন্ডিগ্রাল ইকুয়েশন করে দেওয়া আছে তার মানে যখন তোমাদের কোনো পিকারের মেথড আসবে প্রথমে এই ধরনের একটা চেহারার একটা পার্ট আসবে আচ্ছা আপাতত আগে থিউডে প্রমাণ করে নেই তারপর বোঝা যাবে এই অংশের পরে আচ্ছা এখন আমরা যদি পিকারের মাধ্যমে এটা সল্ভ করতে চাই তোমার লিখতে হবে তো ও টু সলভ ওয়ান বাই পিকার্স মেথড এটা হলো সাকসেসিভ অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাওয়ার জন্য ফার্স্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাওয়ার জন্য আমার ওয়াই ওয়ানের মানটা বসাতে হবে ওয়াই নট অ্যাক্টারে ঠিক আছে তো আমি প্রথম যে মানটা বসাবো সেই মানটা কিভাবে পাবো যদি আমি ওয়াই নট ওয়াই এর মানটা ওয়াই নট করে দিই তাহলে আমি ওয়াই ওয়ান এর ভ্যালু পাওয়া যাবে তো আমি এখানে ওয়াই নট যেটা আছে সেই প্রথম ভ্যালু যেটা পাওয়া যাবে সেটাকে আমি ওয়াই ওয়ান চিন্তা করি সেটাই লিখেছি যা আছে ওয়াই জায়গায় শুধু ওয়াই ওয়ান ওয়াই ওয়ান এর পার্ট এই মান পাওয়া যাবে ওয়াই ওয়ান এখানে লিখবো ওয়াই ওয়ান আর এখানে মান বসাবো হচ্ছে ওয়াই নট এর ওকে এটা হচ্ছে প্রথম জন্য আমি যদি সিমিলারলি এই প্রক্রিয়াটা যদি আরো সামনের দিকে অগ্রসর করি যে সেকেন্ড অ্যাপ্রক্সিমেট মান পাওয়া যাবে ওয়াই টু সেই মানটা কি করা যাবে এই দেখো ওয়াই ওয়ান যেখানে ছিল সেটা ওয়াই টু হয়ে যাবে ওয়াই নটটা ঠিক আছে আর এই ওয়াই নটটা এখানে হয়ে যাবে ওয়াই ওয়ান এর ভ্যালুটা এখানে চলে আসবে ফাংশনটা চেঞ্জ হয়ে ওয়াই ওয়ান হবে তাহলে এই সিমিলারিটি বজায় রাখার জন্য এই প্রসেসেস প্রসেসটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এনতম মান কিভাবে পাওয়া যাবে এনতম মান পাওয়া যাবে এই যে ওয়ান টু তাহলে এনতম মান ওয়াই নটটা ওয়াই নটই থাকবে এখানে ছিল জিরো ওয়ান তাহলে এখান থেকে কিন্তু দেখো ওয়াই টু যখন তখন ওয়াই ওয়ান তাহলে যখন ওয়াই এন পাবে তখন কত মান বসাবো ওয়াই এন মাইনাস ওয়ান ডিএক্স মেইনলি আমি এনতম পথ পাওয়ার জন্য আমার সূত্রটা হবে ওয়াই নট প্লাস এক্স নট থেকে এক্স পর্যন্ত আমাদের এর ফর্মুলা এই ফর্মুলাতে আমাদের পরীক্ষায় অঙ্ক আসতে পারে বা থিউরিও আসতে পারে এই এই সূত্রটুকু মনে রাখলে চলবে এটা হচ্ছে আমাদের পিকার্ড এর ফর্মুলা পরীক্ষায় আসলে থিওরি প্রমাণ আসবে এরপরে যদি অঙ্ক আসে বলে দিবে যে পিকার্ডের ফর্মুলার মাধ্যমে তোমরা একটা অঙ্ক করো আচ্ছা যেমন আমি এই যে একটা অঙ্ক সহজে একটা অঙ্ক দেখাবো আপাতত এই অঙ্কটা করার পর আমি আমি আশা করবো বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারবে খুব সহজ প্রশ্ন করছি ইউজিং পিকার্স মেথড সলভ দা ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার সাবজেক্ট টু ওয়াই নট ইকুয়াল টু ওয়ান আপ টু সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন আচ্ছা এটা হচ্ছে ওয়াই প্রাইম মানে ডি ওয়াই বাই একবার ডেরিভেটিভ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার এটা হলো ফাংশন দেওয়া আছে আর ওয়াই নট ইকাল ওয়ান এই যে এটা হচ্ছে এক্স এর মান এটা হচ্ছে ওয়াই নট এর মান কিভাবে পেলাম আমি একটু আগে থিওরি পড়ে আসলাম ওখান থেকে বললাম তো আগে পিকারের এর থিওরিটা লিখে নাও উই নো দা পিকার্স মেথড এই যে আমরা কিন্তু এই মাত্র এই সূত্রটা পড়ে আসছি তো সূত্রটা লেখো লেখার পরে এখানে মিলাও এটার সাথে যদি এখানে মিলাও দেন তাহলে গিভেন ফাংশনটা কি হবে ফাংশন এফ এক্স কমা ওয়াই এটা হবে কোনটা এক্স প্লাস ওয়াই স্কোয়ার এই যে এখানে এই অংশটুকু থেকে আমাদের মনে আছে এখানে এখান থেকে এক্স এর মান কত এক্স মান হচ্ছে ওয়াই মান হচ্ছে ওয়ান ওকে আচ্ছা এটুকু যদি আমি জানি তাহলে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনের জন্য সূত্রটা কি হবে y1 y0 x0 থেকে x আর f of x, y0 dx এটা সূত্র কিন্তু আমরা জেনে আসছি প্রথম y1 এর মান এখন দেখো এই যে আমি এখানে f of xy তাহলে এখানে হলো y0 তো আমি এখানে কি করতে পারি যদি f of xy এটা হয় তাহলে f of x, y0 কত হবে x এর জায়গায় x ই থাকবে ওয়াই নট এর জায়গায় এটা হয়ে যাবে ওয়াই নট স্কোয়ার সো ওয়াই নট বলতে কিন্তু আমার মান এক তাহলে আমি এখানে কত পাবো এক্স কমা ওয়ান এটার মান কত এক্স প্লাস ওয়ান তো ফাংশনে তুমি ওয়াই নট এর মান কত বসাবে অবশ্যই যে এখান থেকে পেয়েছো ওয়ান প্লাস এখন ইন্টিগ্রেশন অফ জিরো থেকে এক্স এই যে এক্স নট এর মান জিরো এক্স আর ফাংশনের মানটা এই যে বের করে নিলাম তাহলে এটার মান হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস এখন এটা মান থাকলে আপার লিমিট লোয়ার লিমিট ওকে আচ্ছা যেহেতু ভিডিও করছি তো অ্যান্সার দিতে পারবে না মানে বলো বলতেছি বলোর অ্যান্সার তো দিতে পারবে না কিন্তু আমার মনে হয় তোমরা এইটার ইন্টিগ্রেশন সবাই পারো এই জন্যই জিজ্ঞাসা করছি তো এটা এক্স এক্স স্কোয়ার বাই টু এটা এখন আপার লিমিট বসাবো লোয়ার লিমিট বসাবো আপার লিমিট বসালে এটাই থাকে আর লোয়ার লিমিট জিরো বসালে তো জিরোই তো এইটার মান বসানো হলে কত হয় এটা থাকে ওয়ান প্লাস এক্সটা আগে লিখি আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু তাহলে এটা কার মান ওয়াই এর মান হলে এটুকু এখন আসি সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন এটা কিন্তু ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন এখন আসি সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন এটা হলো ওয়াই ওয়াই টু টু এর সূত্র আমরা জানি ওয়াই নট প্লাস এক্স নট থেকে এক্স 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 পর্যন্ত এফ অফ কমা ওয়াই ওয়াই ওয়ান ডি সো এর মান তোমরা জানো ওয়ান প্লাস জিরো থেকে এক্স এখন এইটুকুর মান কিন্তু আমি কিন্তু কিন্তু জানি ওয়াই ওয়ান যদি এটা হয় তাহলে এটা হলো এক্স ওয়াই ওয়ান খেয়াল করে দেখো এক্স ওয়াই ওয়ান কেমন হবে

আমি এটা পাশে ক্যালকুলেশন এক লাইন করবো পরে মান বসাবো এটা এ প্লাস বি প্লাস হোল স্কোয়ারের সূত্র যদি বসানো হয় তাহলে কত পাওয়া যাবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি মানে টু এ বি টু এক্স প্লাস টু বি সি এটা এক্স কিউব বাই টু 2bc প্লাস টু সি এ আচ্ছা টু টু বিসি যখন বললাম তখন হবে কত টু এক্স বাই টু তাহলে এটা শুধু রয়ে যাচ্ছে কিন্তু টু টু কাটা দিয়ে দিলাম একবারে আর যখন লাস্টে হলো টু এসি মানে এটা তখন কিন্তু এখানে হবে এক্স স্কোয়ার বাই টু তা নিচে টু টু কাটা দিলে শুধু এক্স স্কোয়ার থাকছে ওকে এটা থেকে সরাসরি মানটা আমি এখানে বসায় দিব তো এখানে আসে জিরো থেকে এক্স এখানে হলো ওয়ান প্লাস আচ্ছা এখানে একটু দাগ দিয়ে দিই এই যে এক্স টু এক্স তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস থ্রি এক্স প্লাস এই যে একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার সো এটা হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ডি এক্স ঠিক আছে ক্যালকুলেশনটা আমার মনে হয় বুঝতে পেরেছো আমি এই যে জাস্ট বর্গ করে মানগুলো এখানে বসিয়েছি এখন আমি শুধু ইন্টিগ্রেশন করে দেব ওয়ান প্লাস

প্লাস ওয়ান বাই ফোর এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান বাই আচ্ছা আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে তোমরা এই অঙ্কটা পিকারের নিয়মে করবা কিন্তু সেকেন্ড অ্যাপ্রোক্সিমেশন পর্যন্ত সো আমি কিন্তু এটা সেকেন্ড অ্যাপ্রোক্সিমেশন করছি মানে ওয়াই টু এর ভ্যালু বের করছি তার মানে এটাই আছে যদি তোমাদেরকে বলা হতো যে থার্ড অ্যাপ্রোক্সিমেশন পর্যন্ত অঙ্ক করো দেন তোমাদের তিন নাম্বার পার্ট পর্যন্তই করতে হতো যেহেতু দুই পর্যন্ত বলা হয়েছে সো এইটুকু করলে এখানেই অ্যান্সার হয়ে যাবে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো আর থিওরিটা সাথে একটা অঙ্ক করে পরীক্ষা আসে তোমরা বাসায় নতুন কিছু অঙ্ক ট্রাই করবে আমি এর যদি কখনো মনে হয় যে না আরও পিকার্ডের অঙ্ক করাতে হবে তাহলে আমি একদম বই পুরাটুকু শেষ হওয়ার পরে মানে আমাদের যতগুলো টপিক আছে আমাদের পরীক্ষায় আসার মতো সম্পূর্ণ বই শেষ হওয়ার পরে যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে এই ভিডিওর নিচে কমেন্টে বলে দেবে আমি আরো কিছু অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ